নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অদ্রিস কুকিং এন্ড ব্লগসে তোমাদের স্বাগতম। আজ আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি করছি চিকেন ফ্রাই। ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই চিকেন ফ্রাইটি। তো চলুন দেখে নেওয়া যাক চিকেন ফ্রাই রেসিপিটি। চিকেন ফ্রাইটি করতে আমি প্রথমে নিয়ে নিয়েছি চিকেন, একদম সলিড চিকেন হতে হবে। এখানে আমি 5 পিস চিকেন নিয়ে নিয়েছি, তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা বাড়িয়ে নিতে পারো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দিয়েছি আমি জিরা বাটা, তারপর পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা। গরম মশলা তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে অনুযায়ী। এরপর আমি দিয়ে দিচ্ছি টক দই 4 চামচ। আর হ্যাঁ, মশলাগুলো আমি সবগুলো 1/2 টিস্পুন করে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শুকনো মরিচ বাটা, তোমরা ইচ্ছে করলে বাটাটা না থাকলে গুঁড়োটাও দিতে পারো। এরপর আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। এরপর ভালো করে একটু মিক্সড করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আমি পরের মতো লবণ, তোমাদের টেস্ট অনুযায়ী বুঝে লবণটা দিয়ে দেবে। এরপরও আমি দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচের গুঁড়ো, যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবে। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, সরিষার তেল 4 টিস্পুন, এবং সবশেষে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা অবশ্যই দিতে হবে, নইলে এর যে আসল টেস্টটা সেটা থাকবে না। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব এবং 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। অবশ্যই সেটা ম্যারিনেট করে অনেক আগে রেখে দিতে হবে। চিকেন ফ্রাইয়ের যে উপরে লেয়ারটা হবে, তার জন্য আমি একটি পাত্রে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এরপর নিয়েছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা জাস্ট আমি উপরের লেয়ারটা একটু ক্রিসমি হয় এর জন্য নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি টোস্ট বিস্কুটের গুঁড়া 1/2 কাপ। এরপর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়ো 1 টেবিল চামচ, ও এরপর দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। তো এরপর সবগুলো আমি মিক্সড করে নিচ্ছি। এই সবগুলো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এরপর আমি নিয়ে নিচ্ছি একটি পাত্রে 1/2 কাপ পরিমাণ দুধ, এটা আমি জাল দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি 1টা ডিম। ডিমটা অবশ্যই নর্মালে রাখতে হবে, ফ্রিজে রাখা যাবে না, নর্মাল টেম্পারেচারে রাখতে হবে। দুধ ও ডিম ভালো করে আমি মিক্স করে নেব, একটু পরিমাণ ছানা থাকা যাবে না, ছানা কাটা বা দলা ভাব থাকা যাবে না। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এটার জন্য ব্লেন্ডার ইউজ করার কোনো দরকার নেই, সামান্য একটু কাটা চামচ বা এরকম ধরনের চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলেই হবে। আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এবার চিকেনগুলো আমি পুর করব। তো তার জন্য আমি চিকেনটা এভাবে করে নিয়েছি। তোমাদের বোঝানোর সুবিধার্থে একটা জিনিস করে দেখালাম, সেটা হচ্ছে কখনোই তোমরা আগে দুধের মধ্যে চিকেনটা নিয়ে দেবে না, কারণ মশলাগুলো যেগুলো থাকে সবগুলো মানে দুধের মধ্যে বের হয়ে যায়। তো তোমরা ফার্স্টে ময়দাতে আগে মেশাবে, তারপর দুধে ছাড়বে। তো যাই হোক, দেখো ময়দা দিয়ে এরকম চেপে 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 তোমরা করবে, তাহলে ময়দাগুলো ভেতরে একটু ঢুকতে সহায়তা করে এবং যে উপরে যে ক্রিসমি টিসমি একটু বাইরে হয়ে থাকে সেগুলো বোঝা যায়। এই পদ্ধতিতে তোমরা সবাই করবে, সেটা হচ্ছে ফার্স্টে ময়দাতে মেশাবে এবং চেপে চেপে এটা ভালো করে মেশানোর পর তোমরা একটু ঝেড়ে নেবে হালকা, যেন ময়দাটা যে উপর উপর থাকে সেটা পড়ে যায়। এরপর দুধের মিশ্রণটিতে মেশাবে, তারপর ময়দার মিশ্রণে নিয়ে ভালো করে এরকম চেপে চেপে নিতে হবে, তাহলে বেশি ভালো হয় এবং ক্রিসমি হয় উপরের লেয়ারটা। তো দেখো আমি এরকম করে আবার করে নিচ্ছি, তোমরা চেষ্টা করবে এরকম করে সেম পদ্ধতিতে করতে। তো আমি ময়দাগুলো ঝেড়ে নিচ্ছি, উপরের যে ময়দাগুলো থাকবে আলগায় সেটা পড়ে যাবে। তো এই সেম পদ্ধতিতে তোমরা সবগুলো এভাবে করে নেবে। তো আমার করা হয়ে গেছে, এবার ফ্রাই প্যানে আমি তেলটা গরম করতে দিয়েছি। প্রথমে আমি 1 পিস ভেজে নেব, সবগুলো একবারে ভাজবো না, তাহলে একটা সঙ্গে একটা লেগে অনেক সময় ভাজাটা ভালো হয় না।
তো আমি তিন পিস আগে দিয়ে দিয়েছি, এগুলো ভালো করে আমি ভেজে নেব। চিকেনগুলো ছাড়ার পর অবশ্যই চুলার আঁচটি একটু মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে ভেতরের চিকেনগুলো ভালো মতো সেদ্ধ হবে, উপরের গুলো ভালো মতো ভাজা হবে, পুড়ে যাবে না। চিকেনগুলো একটু পরপর সেগুলো উল্টিয়ে দিতে হবে, এপিট ওপিট করে ভাজতে হবে, তাহলে ভাজাগুলো অনেক সুন্দর হয় এবং ক্রিসমিও হয়। তো চিকেনগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, দেখো অনেকটা সুন্দর হয়েছে। তো এরপর যে আমি চিকেনগুলো তুলে নেব, চিকেনগুলো অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভাজাগুলো অনেক পারফেক্টলি হয়। তো আমি এই সেম পদ্ধতিতে আমি যে বাকিটুকু ছিল দুইটা সেটা আমি ভেজে নেব সেমভাবে। তো মোটামুটি এই ভাজাগুলো আমার হয়ে গেছে, তো আমি এগুলো তুলে নিচ্ছি, তারপর আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখে বোঝা যাচ্ছে কতটা ক্রিসপি হয়েছে, খেতেও অনেক দুর্দান্ত হয়েছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।